শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টকে সামনে রেখে পঞ্চম দিনের অনুশীলনে কমলাপুর স্টেডিয়ামে সা তপু বর্মনরা। বরাবরের মতো এদিনও ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করেছেন কোচ ইভান রাজদক। সোমবার মারিও লেমোসের পাঠশালায় ঘাম ঝরিয়েছে 16 জন ফুটবলার। তবে উজবেকিস্তানে অনূর্ধ্ব 23 দলের খেলা থাকায় পূর্ণতা পায়নি জাতীয় দলের ক্যাম্পে। তারপরও প্রতিটি বিভাগেই সমান গুরুত্ব দেয় কোচ। তাই তো গেল কদিনের অনুশীলনে ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট অন্তর্বর্তীকালীন নতুন কোচ মারিও লেমোস। ফুটবলারদের অনুশীলন আর ফিটনেস নিয়ে আমি খুশি। দলের সবাই সেরাটা দিতে মুখিয়ে আছে। পাসিং এর সঙ্গে বল দখলের দক্ষতা নিয়ে কাজ করেছি। সাফের ভুল শুধরে চার জাতি টুর্নামেন্টে পজিটিভ ফুটবল খেলবে সবাই এমন প্রত্যাশা করি। এদিকে সাফের ব্যর্থতা ভুলে চার জাতি টুর্নামেন্টের জন্য শতভাগ প্রস্তুত সোহেল আশরাফুলরা। তবে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা মাফিক ইতিবাচক খেলতে পারলে চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল খেলা কঠিন হবে না। এই টুর্নামেন্টে আমরা যে যাচ্ছি, যে শ্রীলঙ্কা যে যে দলগুলো আসছে, আপনি যদি দেখেন মালদ্বীপ অনেক ভালো টিম, আমরা জানি সাফে আমরা ওদের সাথে হেরেছি। তো এখানে কিন্তু আরেকটা সুযোগ আছে আমরা মালদ্বীপের সাথে ভালো করার, এবং এই টুর্নামেন্টে আমাদের টার্গেটে থাকবে ফাইনাল খেলার। সাফে আমরা ভালো রেজাল্ট করতে পারিনি, আমাদের যেটা প্রত্যাশা ছিল। তো আশা রাখি যে শ্রীলঙ্কা যে টুর্নামেন্টটা হবে সেটাতে আমরা ভালো কিছু করতে পারব। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে এরই মধ্যে ঢাকায় ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। মঙ্গলবার অনুশীলনে যোগ দেবেন তিনি। সময় সংবাদ।